ও ডিজিটাল মুসলমান, আজ তোমার বাচ্চারে ফেসবুকের গান শুনাইয়া শান্তি খরদায়, তোমার বাচ্চারে তুমি গান বাজনা শুনাইয়া শান্তি খরদায়। ইয়াদ রাখিও, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাফ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় বাঙ্গায়। খাইল আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও ফুয়া তোমার দুনিয়া আখরাতর জাহান্নাম, দুনিয়াও জাহান্নাম করে দিব, আখরাতও জাহান্নাম করাইব। আর এটা আইজার বেশি দিন নাই, কারণ মানুষে ও বিয়া সাদির মাত মাতিছিলাম। আগে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন, আলিনুন নিকাহ ওয়া জালুহু ফিল মসজিদ। নবীজি কইছে তোমরা বিয়ার দাওয়াত দেওয়ালান করো, বিয়া হইতো, আর বিয়াগুলা তোমরা মসজিদও পড়াইও। আমরা বিয়া অকল বিবাহ ভবনও গেছে নাই, মাথায় না কেনে হাইলাকান্দির কিছু কম শিলচার করে 90% হইয়া আসছে। এখন তারা দেখছি বিবাহ ভবন, আগে লেখতে এখন একদিন দেখছি কেন আমি নিকাহ ভবন বোঝা গেছিলি। আরে বে আন্দাজ, তুমি নিকাহ শিকার লেখবার দরকারটা কি দেয়নি? হ্যাঁ, তোমার তোমার বিয়া ভবন দেখাও, হ্যাঁ আর আরও কিচ্ছু দেখাও, ই আরবি শব্দটাও বেজ্জত করবার কাম নাই। আল্লাহ রসুলে কইছেন নিকাহ ভবন বানাইয়া, অন আপনার নিকাহ ভবন আর বিবাহ ভবনও কিজাত বিয়া হয় আপনারা খবর লইয়া দেখবা। আমি কিছু খবর লইয়া দেখছি, আমি শিলচারে হওয়া যোগিয়া কইলাম এটা বিয়াত নিকাহ ভবন খিলা হয়, কইলা ফয়লা মেয়েদের পার্টি হইব, যা মেয়েরা হল আইবা, এরা আপনার কুফ নাজিয়া গুজিয়া আইবা, আর এরপরে পুরুষ সকল আইয়া ঢুকিবা, কইনারে আনিয়া আপনার সিনেমা লেখাইন, আপনার খুঞ্জ বানাইয়া বোয়ানি হইব, ওখানে বেটাইন বেটিন সারা প্রেজেন্টেশন দিতা, একারে আপনার জাহিলি আপনার অন্য ধর্মের মধ্যে এ পর্যন্ত সভাসতি নাই, এর চেয়ে বেশি সভাসতি হয় নিকাহ আপনার বিবাহ ভবন হোক। ও বেটির বিয়াটা কি আপনি আহমদ আলী সাহেব জন্ম দেবাইতেন মাত্র না কেন? দুনিয়াটা খানো লইয়া যারাই তুমি যাই, আল্লাহ একবার, আল্লাহ রসুল বরমাই আলিনুন নিকাহ, আরে তোমরা বিয়ার এলান করো, বিয়ার দাওয়াত দাও, ওয়াজালু ফিল মসজিদ, আর বিয়ারে তোমরা মসজিদও ফড়াও। আল্লাহর নবী সিলেকশন করলা বিবাহ ভবন ভবন মসজিদ, আপনারা বিবাহ ভবন বানাইলা সিনেমার হল দেবাই, ইকান ডিজিটাল সিনেমার হল, হ্যাঁ ডাইরেক্ট সিনেমার হল, এটা বিবাহ ভবন নাই। এর লাগে আমরা জীবনে কোনোদিন আর বিবাহ ভবন কোনো বিয়া শাদি করাইতাম নাই, হকুয়া ইনশাআল্লাহ, আর চোলামারি কো ইনশাআল্লাহ, আর ওজরে কো ইনশাআল্লাহ, আলী মোগলের কথা মতো মসজিদ বিয়া বলাইব কো ইনশাআল্লাহ, বিবাহত কইনার বাড়ি কোনো জাত আয়োজন নাই কর্তা দিতাম নাই কো ইনশাআল্লাহ। একবার আল্লাহ রেখো, আল্লাহ আমরা তৌফিক দেখো, আমিন। পড়ো একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর, জেজমাল, জেজমালের নামে যে একটা বর্তমান একটা মহা বিপদ আমরার সমাজও, আল্লাহু আকবার, এই জিনিসটা যত সময় পর্যন্ত এই দামদর ফক্কয় আপনার বর ফক্কয় কঠোর হইত নাই, আপনার কন্যার ফক্ক বাধ্যতামূলক দিতে লাগে, ওলা হয়েছে না মাতো না কেনে? হ্যাঁ, কারণ যদি দে না শাশু আপনার বিয়া সাদি দে সময় মাত কথা করই, কইবা কোনো পক্ষ ডিমান্ড আছে নি, কইবা জি না ডিমান্ড উমান্ড কিচ্ছু নাই, কিন্তু আজকাল গাড়ি বেটিও তো দিলে সুফা সাফা ইতা, একবার কও না আউজবিল্লাহ, আল্লাহ ওলা আগুয়ানি ডিমান্ড করছে নানি কৌশাই, থোড়া বাগ মারি মারি দিছে নানি, আল্লাহ ওলা আগুয়ানি, ও যে ডিমান্ড করিয়া আপনারা কিতা দিবা বলে মর দিব, আর কিতা বলে সরা সরাই কেন আবার খাটাই লিতু, আর এগুলা মুফত পাইলি তাই, আর যদি দে না হরি নামর একজন হোম মিনিস্টার যায়, আল্লাহ আকবার, আল্লাহ তোমারে মাফ করুক, বহুত জায়গাত বলা হরি নকলা সই ফুয়ার মুগে লোকে সামাল লইয়া এনাতে ইগুরু ঘুরে বলা মুসল্লত হয়ে যায়, এটা আমরা বিচার পাইছি করে কই আর, হ্যাঁ হবাড়ির বেটায় তার ভুয়া বিয়া দিল কতটা পাইলো, আমার কপাল বালা নাই, আমার ভুয়া বুকি ভুয়া নষ্ট করলাম, বেটিয়ে কিছু আনছে না, এটা কিছু জানোই না নি, খেট খেট আসেনি না নাই, খেট খেট আসেনি না নাই, আল্লাহু আকবার, এটা বন্ধ করো। এখা তোকে আপনার ননন নামের একটা জানোয়ার আফ্রিকার জানোয়ার আছে,
এ গেব আপনার বাইর বউরে শান্তি দিচ্ছ নাই। এক মেয়ে যে বাপর বাড়ি থাকি আইল, 17-18 বছর বাপর হলিন যার টুকরা, ইনো আইয়া পরিবেশ ফিট খার কিনা, রাইত খেত খেত আইয়া খান্দের বাপে সামান দিতে পারছে না করি হরিয়ার ননন। আর তুমি জান যে সারা উসলি আই করে সীতম খর্দায় এই বেটিয়ে রায় চুটিয়া যদি খান্দে, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি নাই রে এই বেটির দুয়ারে ঘুরাইয়া দিত। আল্লাহ রসুল ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা অত্যাচারিত মানুষের বদুয়া থাকি বাস, এই অত্যাচারী মানুষ আর আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। এই বেটি গরিবর মেয়ে যদি বাপর বাড়ি থাকি যে জানতে পারছে না, আপনারা যদি ঘুরে সাতাইন দে ভাই, তাহলে এই বেটির বদুয়ার কারণে আপনার দুনিয়া ফেরা তো বরবাদ আর বরবাদ হয়ে যাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ফরমাইছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ জানাইয়া দে তোমরা রে ইন্নাল ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাকের জানাইয়া দিত রাখে তোমরা সবচেয়ে বড় কাম হইল ইনসাফ তোমরার জীবনে রাখবাই। ইনসাফ যদি তোমরার থাকতো নাই হাজার ইবাদত করবাই, কিন্তু জান্নাতে যাবার সম্ভব হইত নাই। আজ মুসলমানের গেছে ইনসাফে বড় বাইরে খাইছে, জুলুমের বাজার এখবাই, ও থুড়া আগে গেছে ঠান্ডার মৌসুম, এই ঠান্ডার মৌসুমও মশার একটা বিপদ গেছে নিয়া খাইলা খান্দি মাছ না খেলে, ও আয়নাকাল বাজার এখানে গাড়ি বার করা গেছে না খালি শুঙ্গার যন্ত্রণায়, এটা খেয়ে লইতো, এটা খালি আপনার যেটা বেটিন আসন ও যেটা ফুড়ির বা টাইন টাইন লইতা, আর বড় বড় শুঙ্গার মশা তোমার জন বাড়ি দিতা, হরিয়ে কইবা আগ হরিয়ে কইবা আজকাল মেশা বকলে ওয়াজ বাদ দিলাইছুন, বেটি যদি তাই ফুড়ি তাকে বিয়া দে তে কইব মেশা বকলে ওয়াজ বাদ দিলাইছুন, খিলা মশা খান দিতাম বা ওটা যদি কিছু কইতাতে মানুষে বাদ দিলাও নে, আর ফুয়ার বউরে কইব আগ আমার বাটিবার জায়গা বেশ তোরা কইও বাপরে মশা খান তোরা ঢাকাইয়া দিতা, একবার কও না আউজুবিল্লাহ, ঠাই দিতে হয় মেসাবে ওয়াজ বাদ দিলে আইছো, আর ঠাই ওয়াজ করে মশাগান বড় আইছো। আল্লাহ কই যায় ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ হুকুম করছে তোমরা ইনসাফ করিয়া চলিও। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত গুরু মানুষরে আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা দিবা, কিয়ামতের ময়দানে যেদিন ফার তলখান তামার বনি যাইব, মানুষ গামর মধ্যে সাতরিতে থাকব, খেউরর গোলাবানি খেউরর সাতিবানি খেউরর টান বেটাই হইব খেউ সাতরি বায়ে, আল গুনা দাদামান সরগাম হইব। আল্লাহর রসুলে ফরমাইরা ও দিন সাত গুরমান সরে আল্লাহ আরশর সয়ার চলে জাগা দিবা। এক নম্বর হইল যার বুঝতে ইনসাফ আছে রে ভাই, আজ আমরা সমাজও ইনসাফ নাই, ইনসাফ উমা মাইর খাইছে। হ্যাঁ এক বেটায় ভুয়া বিয়া দিতে সময় ফয়লা নিয়ত করব আমার গড় চলেন না, আর ফুড়িয়ে গু আসলো বিয়া দিলাইছি, এখন ভুয়াকু বিয়া দিতাম গড় চলেন না, মূল মকসদ হইল বেটার ফুড়িয়া নিয়ে তার বাড়ি খাম বান্ধি বানাই তো ওখান নিয়ত নাইনি মাতো না খানে, আর শরীয়তে কইছে নি আরও বেটার ফুড়িয়া নিয়ে বান্ধি বানাইতাই। হ্যাঁ ই বেটিয়ে তো যেটা দরকার করবো, এই যে নিয়ত করছে গড় চলেন না, আমার বাদে যেমনি লাঙ্গল দাঁথা মারছে বেটিগুর খান্দ দাও দৌলেও সারেন না, ই বেটি আপনার দেওরে খাবাইত বা আপনার সারার কাপড় দইয়া দিত, দুফার কাম করত, হরুতা মরুতাও ফালিত, মশাও বানাইয়া দিত, বনি সবাই আইলেও সলাম দিত, থানেও খাবাইত, বান্দি বানাইয়া রাখি দিলাই, এই যে জুলুম খরদায় রে ভাই, আল্লাহর চোখ থাকি বাঁচিবার সম্ভব নাই। ইসলামে মেয়ে জাতির সম্মান দিছিল, মুসলমানে মেয়ে জাতির সম্মান দে না, যার কারণে আজ মানছে কয় ইসলামের সম্মান দিছিল, মুসলমানে দে না করিয়া মানুষে কয় ইসলামের সম্মান দিছে না, আল্লাহর কসম ইসলামের সম্মান দিছে, মুসলমানের দে না করি কথা উঠিছে, মুসলমানে যদি ইসলামের সম্মান দিলাইত তাহলে দুনিয়ার মানুষে তোমারে দেখিয়া ইসলাম গ্রহণ করলো না রে ভাই। ফরিলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইগুলা সমাজ ও বেমারে আমরা রেখার, এইগুলা সংশোধন করা মুসলমানের লাগি ফরজ, ফরজ সুন্নত দায়িত্ব নাই, ইসলাহে মুআশারাত আপনার লাগি ফরজ, কিন্তু মুসলমানে বুঝে না। আরো বেমার আছে, এক ছেলে এক বেটির অত্যন্ত মায়ার, বড় হুয়া জানর ঠুকরা, যেমনে বিয়া দিছই ইগে যদি বিয়া করার বাদে তার স্ত্রীরে মায়া করিলায় মাই আগুন, এলা হয় না
পাতেন না কেন বহুত ফুয়াইন দিয়ে আপনার এখন হুসুর আপনার আওয়াজ করছেন মায়ের কথা না শুনলে যে আপনার দুজক যায় আর বেটির কথা না শুনলেও তো উপায় নাই বিয়া করবার আগে মাইয়ে বড় মায়া কর্তা এখন মাইয়ে আমারে দেখতে পারোই না এখন মায়ের কথা শুনি নাতে জেলও যাব লাগবো আর বেটির মাত শুনি নাতে দুজকও যাব লাগবো বেটির মাত শুনি নাতে জেলও যাব লাগবো আর মায়ের মাত না শুনলে দুজনার মায়ের মাত না শুনলে জেলও দুজক আর বেটির মাত না শুনলে কেস করে দিব যাব লাগবো জেলও এখন কোকুয়া চাই কিতা করতাম দেশ ছাড়িতাম না ফাঁস লাগতাম না বিষ খাইতাম এলা পরিবেশ আছে নি না নাই কত বিচার আমরা বাঙ্গিয়া দিলাম আর থালাকর মশলা দেখলাম বেটিন ছাড়ার মধ্যে গড়ে সাইট বা বেটিন ছাড়া খায় হরি ননন ওটার চিতমে হোক নজবিল্লা কীটা লাগিয়া আই যিবা ই গাঁর মুরব্বী বেটিন দিয়ে কইবা ইউফতা মুল্লাই তোমরা কেন পাইলে কিন্তু ই সমাজ সমাজ এটা আছে না নাই আছে না নাই আল্লাহ আকবার নিরাষ্ট্র এক মেয়ে তোমার বাড়ি আইসে এগুর উগরে জুলুম করিও না জুলুম করিও না আল্লাহ রসুলে ফরমাইছেন উনসুর আখা কা জালিমান আও মাজলুমা আল্লাহ কই যা তোমরার ভাই বোন এরা যে জুলুম রে যে জুলুম করলে বলা মজুমার আর মজলুম এবং জালিম দুই গুলো তোমরা সাহায্য করো নবী জিয়ে ফরমাইলা ইয়া রসুল আল্লাহ মজলুম রে সাহায্য করতাম বুধ ভাইলাম একজন উগরে জুলুমর তারে জুলুম তাকে বাঁচাইবার চেষ্টা করলাম আর আমি আপনার জালিম রে কিলা সাহায্য করতাম আল্লাহ রসুলে ফরমাইলা জালিম রে তোমরা জুলুম তাকে হরাইয়া রাখো জালিম রে বুঝাইয়া তোমরা জালিম রে যে কোনো লাইনে এই জাতীয় জুলুম তাকে হরাইয়া তারে বাঁচাও তারে সাহায্য করো নতুবাহে যদি জুলুম করে হাজার ইবাদত করব জাহান্নামে যাব লাগবে রে ভাই।